কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা। রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও, তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে। তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই, তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মার চিৎকার করে বলবে, তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি, সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। আই লাভ ইউ। হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো? ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা হাজতি উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। এত বড় বুকের পাটা, কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে, কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলার, বিশাল বিজনেসম্যান। তাহলে দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হওয়ার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে ওকে ড্যাড।